আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে কথা বলবো এক বিশেষ প্রকার প্রজাতির সিম সারপান ষোলো নিয়ে এই সিমগুলো খাটো জাতের সিম মাচার প্রয়োজন নেই তো এই সিম বিষয়ে কথা বলবো চলুন শুরু করা যাবে ধহাগ্রাম ফার্মে সবাইকে স্বাগতম ভিডিওর মূল পর্বে মাছা ছাড়া এই সিমের প্রজাতিগুলো সারা বছরই চাষ করা যায় এরকম কোম্পানি বলে তো আপনারা সারা বছর না চাষ করতে পারলেও সিজনে কিন্তু চাষ করতে পারবেন চলুন বীজগুলো দেখি এটা হলো সারপান হাইব্রিডস লিমিটেড ইন্ডিয়ার কর্ণাটকের একটা কোম্পানি কর্তৃক কর্তৃপিত সারপান সিরিয়ালের ষোলো নম্বর সিম এটা এই বীজগুলো সাধারণত ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে বিভিন্ন এতে এগুলো বাংলাদেশের মার্কেটে বিক্রি হয় যারা বারো বারো মাস কোম্পানি বলে বারো মাস তবে বারো মাস চাষ যাই হোক না কেন যারা অ্যাডভান্স সিম মানে আগাম সিম যারা চাষ করতে চান তাদের জন্য কিন্তু এই যাত্রা খুব প্রযোজ্য হবে বলে আমি মনে করি তো আপনারা যারা এই সিমের বীজগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ইনটেক প্যাকেট অরিজিনাল বীজ এর গায়ের রেট টেড সব সহজ যে ট্রুথফুল লেভেল প্যাকেটের মধ্যে দেওয়া আছে এখানে কোম্পানির অ্যাড্রেস ফোন নাম্বার সহ সব কিছু দেওয়া আছে আপনারা এই বীজগুলো চাইলে আমাদের মনিটরে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিয়ে নিতে পারেন আর এটা চাষটা খুব স্বাভাবিক চাষ হ্যাঁ এটা যেহেতু মাচার প্রয়োজন হবে না সেহেতু এটা সারি করে রোপণ করতে হবে ঘন করে বীজগুলো সিমগুলো ভালো করে দেখুন এগুলো লম্বা প্রজাতির সিম এবং অনেকটা নরম প্রজাতির আপনারা সারপান থ্রি সম্পর্কে জানেন এটা সারপান থেকে উন্নত জাত এর বীজগুলো একটু দেখুন ভিতরে বীজগুলো যারা লোকাল কিনবেন মানে হচ্ছে লোকাল বলতে এই প্যাকেটগুলো তো হাফ কেজির প্যাকেট আপনারা যারা একশো দুশো গ্রাম কিনবেন তারা যখন এই ইয়ের বীজ সারপান ষোলোর বীজ যখন কিনবেন তখন একটু দেখুন যেরকম এটা কিন্তু হালকা অনেকটা খয়েরি বর্ণে বলা যেতে এবার এটা কিন্তু কালো নয় আমরা সাধারণত দেশি সিম যেমন দেখি কালো সারপান থ্রির বীজ সাদা এটা কিন্তু সাদা নয় এটা খয়রি রকমের চলুন সিমগুলো আরেকবার দেখি এই সিমগুলো রোপণের নিয়ম হচ্ছে সারি থেকে সারির দূরত্ব মোটামুটি আঠেরো থেকে বিশ ইঞ্চি দিয়ে দেবেন আর কাছ থেকে গাছের দূরত্ব দিয়ে দেবেন আট থেকে দশ ইঞ্চির মধ্যে আর এগুলো মাচার প্রয়োজন নেই এগুলো ষাট থেকে সত্তর দিনের মধ্যে ফলন দেওয়া শুরু করবে তো আপনারা যারা বিশেষ করে আগাম জাতের সিম হিসেবে যারা চাষ করতে চান তারা এই জাতটি নিঃসন্দেহে চাষ করতে পারেন সিমটি নরম এবং খুবই ভালো সিম আপনারা যারা বীজ নিতে চান তারা আমাদের কাছ থেকে বীজ নিতে পারবেন আর আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রকার পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন অথবা আমাদের এই নাম্বারে ফোন দিয়েও জিজ্ঞাসা করতে পারেন তো আর যদি কোনো কিছু জানার থাকে তো নাম্বারে কল দিয়ে জিজ্ঞাসা করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ইসলাম আলাইকুম